सुप्रिय शिक्षार्थी तुम्हारा सबा कम आनलैन क्लस तुम्हारे हमें स्वागत जानाई जान्नात फिरदौस सहकारी शिक्षक लेकर्स पब्लिक स्कूल एंड कॉलेज। आज हम जे विषय नहीं तुम्हारे सामने हाजिर होती हे बांगला प्रथम पत्र आनंद पाठ बई थे गल्प अलक्षणे जुतो नहीं। अलक्षणे जुतो गल्पटी लिखे मोहम्मद नासिर आली। ताहले तुम्हरा प्रथम विषय बस्तुटा बुझार चेष्टा करो अलक्षणे जुतो इटार मध्य एक भाव आछे सेटा बुझते ही पारछो भावटा कि रकम एकटा मंद एकटा भाव तै ना अलक्षणे बोलते तो आमरा सेरकमई बुझी कोनो जिनिस भालो जिनिसटाके सुलक्षणा बोले आर जेगुलो खराब सेगुलो हच्छे अलक्षणे। এই অলক্ষণে গল্পটি বা অলক্ষণে যুত গল্পটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ নাসির আলী। তার জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা একটু জানি। তিনি 1910 সালের 10ই জানুয়ারি ঢাকার বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্মগ্রহণ করেন। উনি সাহিত্যিক হিসেবে ছিলেন সুপরিচিত। নাসির আলী এন্ট্রান্স পাস করে কি করেন এন্ট্রান্স পাস করার পর তিনি বিকম পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ছিলেন বিভিন্ন পেশার অধিকারী ছিলেন। তিনি নিজের পেশাটাকে পরিচালনার ক্ষেত্রেও ব্যবহার করেছেন বা উনি পরিচালক ছিলেন। তারপর কি ছিলেন উনি অনুবাদকও ছিলেন। যখন চাকরি করার জন্য তিনি কলকাতায় অনুবাদক হিসেবে যোগদান করেন। সেখানে যোগদান করার পর সেখানে তিনি কি করেছেন সেখান থেকে আবার পুনরায় চলে আসেন কোথায় তিনি এরপরে পরবর্তীকালে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার শিশু বিভাগের পরিচালকেরও দায়িত্ব পালন করেন এবং পাকিস্তান প্রতিষ্ঠার পর ঢাকার এসে হাইকোর্টের চাকরিতেও যোগদান করেন। সেজন্য তিনি বিভিন্ন পেশার অধিকারী ছিলেন বলেছিলাম। তারপর কি 1949 সালের নওরোজ কিতাবিস্তান নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান তৈরি করেন এবং পুস্তক ব্যবসা তিনি চালিয়ে যান। তার বাবাও ছিলেন একজন ব্যবসায়ী। 1952 সালে দৈনিক আজাদের শিশু কিশোর বিভাগের মুকুল মাহফিল পরিচালনা করেন এবং বাগবান ছদ্মনামে 1975 সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। ছদ্মনাম নিজের আসল নামটা তিনি প্রকাশ করেননি এবং বাগবান নামে ছদ্মনামে তিনি কিন্তু সেই পরিচালনা দায়িত্বটি পালন করে যান। শিশুতোষ গ্রন্থ প্রণেতা হিসেবে নাসির আলী কিন্তু মুখ্য পরিচয় বিশেষভাবে পরিচিত। তবে তিনি শিক্ষামূলক গল্প প্রবন্ধ এবং জীবনীও লিখেছেন। নির্মল হাস্যরস সৃষ্টিতে তিনি ছিলেন দক্ষতার পরিচয় দিয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে মণিকণিকা, তারপর শাহিদিনের কাহিনী, যোগাযোগ, সাত পাঁচ গল্প, বোকা বোকাই, তারপর বীরবলের খোস গল্প, লেবু মামার সপ্তকাণ্ড ইত্যাদি। সাহিত্যের জন্য তিনি সম্মাননা পুরস্কার লাভ করেন কখন 1967 সালে বাংলা একাডেমি পুরস্কার পান। অবশেষে 1975 সালের 30শে জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তার সালটি দেখো তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন 1910 সালের 10ই জানুয়ারি এবং মৃত্যুবরণ করেন 1975 সালের 30শে জানুয়ারি একই মাসে। আচ্ছা তাহলে আমরা গল্পটি যিনি লিখেছেন তার সম্পর্কে আমরা জেনেছি। এখন বলি সার সংক্ষেপ সম্পর্কে গল্পটি সম্পর্কে।
দেখো সার সংক্ষেপ আমি এই গল্পের নায়ক কে? আলী আবু আম্বুরি। আলী আবু আম্বুরি, তারপর তার বন্ধুটা যে তার একজন বন্ধু ছিল, আমি এখানে বন্ধু হিসেবে লিখছি বন্ধু। তারপর কে ছিল? কাজী। সরি, কাজী। তারপর কি ছিল? জেলে, যেগুলো আমরা পরিচয় পাবো এখান থেকে। তারপর হচ্ছে জেলের পরে কি আসবে? জেলের পরে নর্দমা, নর্দমা ঝাড়ু দার ধরে এখন দেখো যে কয়টা আমি লিখেছি, যেগুলো আমরা খুঁজে পাবো এই গল্পটার মধ্যে। আলী আম্বুরি ছিলেন বাগদাদের একজন বিশিষ্ট ধনী ব্যক্তি। তিনি তার প্রচুর পয়সা করেছিল, কিন্তু তিনি কি ছিল না, তার জুতো কেনার মতো মন মানসিকতা ছিল না। তিনি মনে করতেন এটা একটা অপচয়, সে কারণে তিনি তার এক জোড়া জুতোই ছিল, যে জুতোটার নাম হচ্ছে নাগরায় জুতো। দেখতে অনেকটা আমরা পরি, তোমরাও পরেছ সেরকম নাগরার মতো, একটু স্টাইলিশ বলো তখন যেটা পরানো হতো। তারপর তার কী ছিল? নাগরায় জুতো ছিল। সেই জুতো এমন বিখ্যাত যে তার, কিংবা তার এতই প্রিয় ছিল যে জুতোগুলো সে ছিঁড়ে গেলেও কী করতো, সেখানে সেলাই করে করে পরতো। এই কারণে তাকে কোথায় যেতে হয়েছিল? বিভিন্ন মুচির দোকানে যেতে হতো, কিন্তু যতবারই যেতে হতো যেত ততবারই কী করতো, মুচিরা কেউ না কেউ বলতো, হ্যাঁ আপনি এখনও এই জুতো কেন ব্যবহার করছেন, এখানে তো আর টালি লাগানো যাবে না। এভাবে করলে উনি ঘুরে ফিরে কেউ না কেউ করে দিত। আচ্ছা যাই হোক, কোনোভাবে হলেও সে জুতোতে টালি লাগিয়ে ঠিকই আবার পরতো। এভাবে করতে করতে একদিন কী করলো, একদিন আলী আবু আম্বুরি কী করলো, ঘুরে ঘুরে কী করলো, যখন ফিরছিল জুতো ঠিক করে, তারপর শহরের রাস্তায় বেরিয়ে একদিন সে যাচ্ছিল এক কাঁচের শিশির বোতলের দোকানের পাশ দিয়ে। সেখানে কি, সেখানকার দোকানদার তাকে ডেকে বলল, কি বলল, বলল যেহেতু তিনি ব্যবসায়ী মন মানসিকতার ছিলেন এবং সবসময় লাভের চিন্তাটাই বেশি করত আলী আবু আম্বুরি, সে কারণে তিনি কি করেছিলেন, যখন তাকে দোকানদার ডেকেছিল, ডাকার পরে বলতেছে এই 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 শিশিগুলো যদি আপনি নেন, তাহলে আপনি আজকে যদি 50 দিনার দিয়ে কিনেন, তাহলে আপনি এটা কয় মাস পরে, এক মাস ঘরে রাখার পরে দেখবেন এটা কি, এটার দাম দ্বিগুণ হয়ে গেছে, আপনার থেকে আমি কমসে কম 100 দিনার দিয়ে তো কিনবই। এইভাবে যখন বলার পর আলী আবু আম্বুরি কী করলেন, সেই শিশিগুলো কিনে নিলেন। এরপর তাকে পরামর্শ দেওয়া হলো যে এখানের মধ্যে যদি গোলাপ জল রাখা হয়, তাহলে রঙিন শিশির মধ্যে এই গোলাপ জল আরও সুন্দর দেখাবে এবং আপনি আরও দামে বিক্রি করতে পারবেন। এবং এই গোলাপ জলগুলোর দামও কত ছিল? 50 দিনার। তিনি কী করলেন, সেই ব্যবসায়িক মন মানসিকতায় এবং অধিক লাভের আশায় কী করলেন, সে গোলাপ জলগুলো আবার কিনে নিলেন। নেওয়ার পরে কী করলো আলী আবু আম্বুরি, এগুলো তার চৌঘাট আছে না ঘরে, চৌঘাটের মধ্যে কী করে দিল, বোতলের শিশুগুলো রেখে দিল।
তারপর কী করলো, এভাবে করতে করতে দিন কয়েক পরে গোলাপজল কিনলো এবং বললো এটার দাম বেড়ে যাবে। তারপর টাকা বাড়ানোর কি অমূল্য সুযোগ, এটা ভেবে তিনি কিনে নিলেন। এভাবে করার পর সেটা রেখে দিয়েছে এবং কয়েকদিন পর নালিয়াবু অম্বরীর তো খুশিতে মন আনন্দে আটখানা। সেদিন একদিন দুপুরবেলা হাম্মামে গিয়ে কি করলো, আলিয়াবু অম্বরী গোসল করতে গিয়ে সেখানে তার পুরনো বন্ধু এসেছিল অমর বিন আদি নামে, তার সাথে দেখা হয়ে গেল। এবং দেখা হওয়ার পরে তারা দুজনেই গোসল করে সেরে যাচ্ছিল এবং যাওয়ার পরে বলতেছে আলিয়াবু অম্বরীকে, কি ব্যাপার তোমার জুতোগুলো কি তুমি পাল্টাতে পারো না, তোমার জুতোর এই অবস্থা কেন? তাকে বলার পর তার বন্ধু অমর চলে গেল এবং আলিয়াবু অম্বরী গোসল করার পর বেরিয়েছে, দেখে কি তার জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সে জায়গায় একজোড়া সুন্দর জুতো। তা আলিয়াবু অম্বরী ভাবলো এই জুতোগুলো তার বন্ধু নিশ্চয় তাকে দিয়ে গেল, কিন্তু দেখা গেল যে তার জুতো ঠিকই। আলিয়াবু অম্বরী এদিক সেদিক খুঁজলো কিন্তু পেলো না জুতোগুলো। তারপর কী করলো, সেই জুতোগুলো তাকে হয়তো ওমর দিয়ে গিয়েছিল ভেবে সেই জুতোগুলো পরে চলে গেল। চলে যাওয়ার পর সেই হাম্মামখানায় কে গোসল করছিল, কাজী সাহেব যখন গোসল করছিল, গোসল শেষে এসে দেখে কি কাজীর সেখানে কি নাই, তার জুতো নাই। তার জুতোগুলো কে নিয়ে গেল, তার জুতো জোড়া। এখন তো একটা চিন্তার বিষয় কে নিয়ে যেতে পারে, কিন্তু সেখানে কি পাওয়া গেলো, খোঁজাখুঁজির পর পাওয়া গেলো বেঞ্চের নিচে এক জোড়া জুতো, সেই বিখ্যাত ছিঁড়ে ফাটা নাগরায় জুতো। এগুলো কার পায়ের জুতো? এগুলো হচ্ছে অবশ্যই আলিয়াবু অম্বরী। গিয়ে কাজী লোক পাঠালেন, ধরে নিয়ে আসলো আলিয়াবু অম্বরীকে। জুতা চুরির দায়ে তাকে কী করলো, 1000 দিনার হ্যাঁ জরিমানা করলো। জরিমানা করার পর তাকে জেল খাটতে হবে, যদি টাকাগুলো দেয় তাহলে হয়তো খাটতে হবে না। তো কী করলো, 1000 টাকা দিয়ে আলিয়াবু অম্বরী বেরিয়ে পড়লো। তার থেকে খুবই দুঃখ লাগলো, অযথায় একটা কারণ ছাড়াই মনে হলো যেন এই জুতোর কারণে তার কী হলো, 1000 টাকা চলে গেলো। এভাবে করার পর মনে দুঃখে সে কী করলো, জুতোগুলোকে নদীতে ফেলে দিল। এখন নদীতে ফেলার পর নদীতে কে জাল মারছিল, জেলে কী করেছিল, নদীতে তার জালে কি উঠে আসলো সে আলিয়াবু অম্বরী বিখ্যাত সেই জুতো। তো ভাবলো কি, ভাবলো জেলে, ভাবলো যে এই এই জুতাটা যদি আমি আলিয়াবু অম্বরীকে দেই, তিনি কমসে কম আমাকে কিছু না কিছু তো বকশিস দেবেই। সে কী করলো, জুতো নিয়ে গেল তার বাড়িতে। বাড়িতে গিয়ে দেখলো কি, দেখলো সেখানে আলিয়াবু অম্বরী নেই। তাহলে সে কী করলো, জুতোগুলো তার জানলা দিয়ে যখন ছুঁড়ে মারলো, চৌকার থেকে কী হয়ে গেলো, শিশিগুলো গোলাপ জলসহ শিশিগুলো ভেঙে খান খান। আলিয়াবু অম্বরী এসে দেখে কি সেই জুতা, তার আবার খারাপ লাগলো। এখন কী করলো, সে কী করলো, জুতাটাকে নিয়ে গিয়ে বলতেছে এই জুতার কারণে আজকে আমার এত ক্ষতি, আমার আর্থিক ক্ষতি হলো, আমার যে বেশি মুনাফার জন্য আমি যে বোতলের শিশি রেখেছিলাম সেগুলোরও ক্ষতি হয়ে গেল, এখন তো এই জুতাকে রাখা যায় না। সে কী করলো, এটাকে কী করলো, রাতের অন্ধকারে চুরি করে সে কী করলো, দেয়াল ঘেঁষে খুঁড়ে ঢুকিয়ে দেবে ভাবছে। তখন কী করলো, দেয়ালের পাশে যে প্রতিবেশীরা ছিল তারা এসে আলিয়াবু অম্বরীকে চোর ভেবে আবার সে নিয়ে গেলো কাজীর দরবারে। চিন্তা করো কী হলো, কাজীর দরবারে নিয়ে যাওয়ার পর কী করলো, কাজী আবার তাকে 1000 টাকা জরিমানা করলো এবং জরিমানা করার পরে সে কী করলো, জরিমানা দিতে বাধ্য হয় এবং জরিমানা দিয়ে সে ফিরে আসলো আবার সে মনের দুঃখে, বলতেছে আমার কত ক্ষতি হয়ে গেল। এভাবে করে যখন সে চলে আসলো এই জুতো জোড়াকে, সে কী করলো, তারপর দুঃখে রাগে সে কী করলো, নর্দমার মধ্যে ফেলে দিল। নর্দমায় কী থাকে, নর্দমায় তো ঝাড়ুদার থাকে। ঝাড়ু দেওয়ার পর সে কী করলো, ওখানে সে জুতার একটা পাটি ছুঁড়ে যখন উপরে ফেললো, জুতোটার পাটিটা কিসে পেলো, দুর্গন্ধে কুকুর এসে কী করলো, জুতো পাটি নিয়ে চলে যখন যাচ্ছিলো তখন আলিয়াবু অম্বরী কী করলো, তার পিছু নিল। নেওয়ার পর যখন কুকুরটাকে ধাওয়া করলো, কুকুর কী করলো, এক লাফ দিয়ে দেয়াল টপকে যাওয়ার পরে পথে সেই জুতোটা একটা ছোট্ট শিশুর মাথায় গিয়ে পড়লো এবং ছেলেটি আহত হয়ে গেল। আবার সেই কান্নাকাটি হল্লাহাটি, এখন কী করবে? সেই কারণে আলিয়াবু অম্বরীকে আবার সেই জরিমানা কাজীর কাছে, কাজী বললো তার চিকিৎসার খরচ সহ তাকে কী করতে হবে, আবার জরিমানা দিতে হবে। এখন সে পড়ে গেল মহা মুসিবতে। এখন সে কী করতে পারে, আলিয়াবু অম্বরী মনের দুঃখে চলে গেল। চলে যাওয়ার পর একদিন সে পুনরায় তার কাজীর দরবারে এলো এবং এসে আলিয়াবু অম্বরী কাজীর কাছে গিয়ে বলল, কাজী সাহেব আপনাকে আমার ফরিয়াদ শুনতে হবে। বলতেছে তোমার কী ফরিয়াদ,
বললো আমার এই জুতার ফরিয়া জুতার কারণে আমার কী ফরিয়াদ আপনাকে বলছি। তো বললো বিস্তারিত সব কাহিনী যখন বললো তখন কাজ হাসি পেলো, কাজের খুবই হাসি পেলো। আসলে সেই অলক্ষণে জুতোর জন্য আজকে আলিয়া আবু আম্বুরের এতগুলো লোকসান সহ বুড়ো বয়সে তাকে কী করতে হলো, অনেক জেল খাটুনি পর্যন্ত, জেল খাটার মতো কী হলো, অসম্মানজনক পরিস্থিতিতেও তাকে পড়তে হলো তার মতো একটা ধনী মানুষকে। তাহলে আমরা কি বুঝলাম, কিন্তু কাজীর দয়ার কারণে পরে কাজী কী করলো, তাকে টাকাগুলো মহকুফ করে দিল, বলতেছে তার টাকা তাকে ফেরত দেওয়া হোক, জরিমানার টাকাগুলো দিয়ে দিল। তাহলে এই গল্পটা থেকে কী শিখলাম, এই গল্পটা থেকে আমরা শিখলাম যদি কোনো কিছু কী হয় ফেভার না করে তাহলে সেটাকে না রাখাই ভালো। তারপর অলক্ষণে জুতো এই কারণে কী করলো, আলিয়া আবু আম্বুরিকে অনেকখানি বিপদের মুখে ফেলে দিল। এই কারণে আলিয়া আবু আম্বুরি বলেছে এই জুতোগুলো অলক্ষণে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছ গল্পটি, আশা করি তোমরা আবার বাসায় সেটা পড়বে, পড়ে আরও ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায়। খুদা হাফেজ।